আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখলেই তো আমার তো খুবই ভালো লাগে, আমার মেয়েরাও বৃষ্টি দেখলে খুবই পছন্দ করে। এর আগে এরা কখনো বৃষ্টিতে ভেজেনি। অনেক সময় স্কুলে আসার সময় বৃষ্টিতে একটু ভিজে গেছে, কিন্তু বৃষ্টিতে ভেজে গোসল করা, বৃষ্টির আনন্দ উপভোগ করা, এটা কিন্তু এরা কখনো করেনি। আমি সবসময় বলছি যে বৃষ্টিতে ভিজো না, জ্বর আসবে, কিন্তু আজকে প্রতিভা অনেক সাহস করে বৃষ্টিতে ভিজতে গেল। আমিও বললাম যে যাও বৃষ্টিতে ভিজো, সমস্যা নাই, কিছুক্ষণ ভিজে আসো। প্রতিভা তো বৃষ্টিতে ভিজছে, আর এদিকে দেখছি প্রজ্ঞা বৃষ্টিতে ভিজার জন্য চলে আসছে। প্রজ্ঞা প্রতিভা বৃষ্টিতে কি আনন্দ করে ভিজছে দেখেই ভালো লাগছে। আসলে বাচ্চাদের এরকম কিছু প্রাকৃতিক বিনোদনও দেওয়ার দরকার। আমি তো কখনো এদের বৃষ্টিতে ভিজতে দেইনি, আজকে আমার দেখেও আমার ভালো লাগছে। ভয় পান কি আছে, নিচে দেখো এই যে পানি কত হয়েছে, নিচে নিচে পানি দেখছো, নিচে পানি, না 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 বাস করবে না। বৃষ্টি পানিতে গোসল হয়ে গেল। কই প্রতিভা দেখি, মাঝে ভাবছি যে মাঝে মধ্যে এখন তো প্রায় বৃষ্টি হবে, তাই বলছি যে বৃষ্টি আসলেই তোমরা বৃষ্টিতে গোসল করতে পারো, ভিজতে পারো, এই প্রাকৃতিক আনন্দটা তোমরা নাও, সমস্যা নাই। এই যে বৃষ্টিতে কি আনন্দ, এদের বাচ্চাদের এরকম আনন্দ দেখতে তো ভালোই লাগে। এই যে বৃষ্টিতে ভিজছে কতটা দেখেও ভালো লাগছে, এরাও খুব আনন্দ পাচ্ছে। প্রতিভা প্রথমের দিকে একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু এখন আবার দুজনেই খুবই আনন্দ পাচ্ছে। প্রতিভা তো নাচা শুরু করছে বৃষ্টির মধ্যে, দুজনেই কি খুশি। এই যে প্রতিভা তো পুরোপুরি নাচতে শুরু করেছে বৃষ্টির মধ্যে। তোমরা আর ভেজো না, প্রথম দিন তো অত ভিজলে ঠান্ডা লেগে যাবে, এখন ফ্রেশ পানিতে গোসল করে নাও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।